নমস্কার দর্শক বন্ধু আজ অতিথি আপনার স্বাগত করুচি স্মৃতি লগ্না আজ আমি অনেক শুভাশিষ মাহকুড়িয়ে পাঁচশ র উর্ধ্ব গীত আপনার পাখি ভেটিদেছেন দীর্ঘ তিরিশ বর্ষ ধরে তা সঙ্গীত যাত্রা আজ তা সহ কথা আপনার মানে জীবন বিষয় তাগীত যাত্রা বিষয় বহু কিছি কথা জাঁপা পাইবে ভাই করছে আপনার কার্যক্রম নমস্কার ଆ ଦୀର୍ଘ ତିରିଶ ବର୍ଷ ଧରି ସଙ୍ଗୀତ ଦୁନିଆରେ ଆପଣ ଅଛନ୍ତି ସଙ୍ଗୀତ ସହ ବଞ୍ଚିଛନ୍ତି ସଙ୍ଗୀତ ଭିତରେ ସଂଘର୍ଷ ଅଛି ସଙ୍ଗୀତ ମୋ ପାଇଁ ସବୁ କିଛି ସଂଘର୍ଷ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଅଛି ଯାହା ଯେକୌଣସି କ୍ଷେତ୍ରରେ ଦେଖନ୍ତୁ ସଂଘର୍ଷ ବିନା କିଛି କେହି ପାଇନାହାନ୍ତି ତ ସଂଘର୍ଷ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ସଂଘର୍ଷ ମାନେ ମୁଁ ଗୀତର ରିଆଜି ସଂଘର୍ଷ ନ କରିକି জিনিসপত্র বুহবুই সাহায্য করেছি বড় বড় কলাকার মান পাখে বসি সে সময় দিয়েছি কথাবার্তা সেয় সে গ্রহণবি বহু জিনিস করছি এমতি করে সঙ্গীত জীবন আজ যাই পড়ি সংঘর্ষ কথা এখন আরম্ভ কলি কারণ সমস্ত কে যে কার জীবনটা ভারী সংঘর্ষপূর্ণ আলা সে দেখা সেই হিসাবের পিশ্রমিক মিলে নাই পেটর কাটিকিবি বেড়ে বেড়ে নাটক পড়ে ইয়ে কত দূর সত কথা সত কথা হল যে সেমতি কিছু সংঘর্ষপূর্ণ এমতি নু কথা কথা হচ্ছে গোটে কথা সত এটা মানে ঠাকুর লাইন এবং তা আশীর্বাদ বি কৌশি জিনিস এটি গায়ক কো গায়িকা কোণ লেখক কদেশক কাহবি হো নিরব ক্যামেরা বি চাল আউ যা প্ৰ্লেংছ আছে ঠাকুৰিকেটেডলি ত ৰ পূৰ্বে চষ্টেন কৰিব পাৰে কথা হ'ব যিয়ে যেতিয়া মাৰ্জিত এই লাইন ৰে সংগীতা গোটেই ব্ৰহ্ম কয় অত্যুক্ত হ'ব নে যিয়ে যেতিয়া মাৰ্জিত সিটেন কৰি ৰ মাৰ্জিত পাৰামিটৰ কথা কাৰণ আপোনাৰ সংগীত সাধনা যদিও কৰি বিধিবদ্ধ ভাবে সঙ্গীত শিক্ষা করে না আপনার জন নিখুণ কলা আপনার গীত কু যে আদৃতি ওড়িশার মিলে আমি ষোলটি ফগুণ কথা আমি এ গৌরা কথা কইবা আমি রাজারাণী যে প্রথম সিনেমা আপনার রয়েছে গীত শুনেছিল সে কথা কইবা আপনার গুড়াই গীত আম সমস্ত ভেটি দিয়েছেন কিন্তু সঙ্গীত শিক্ষা বিধিবদ্ধ ভাবে আবশ্যক জনে সফল কলাকার হওয়া বা গায়ক হওয়াপ্রে গোটা কথা যে আবশ্যক নিশ্চিত গোটে ক্ষেত্র ক্ষেত্রপ যে আপন ধর গোটে গোটে জায়গার আপনার গোটে রাগ উপরে রেস গীত দিয়া যাই মানে সেই গীতটা এই রাগ রু আদৃত যদি জন শিখি নথিব। তার গলার চলন কুয়া চলন কুয়া যায় সেই চলন অনুসারে জীবন যেহেতু জীবনী সেই গীতর ভাবটা অভাব হি হব কথা হচ্ছে যে মার্জিত কথা যে কথাটি আপনার পচারে স্মৃতি অগ্না কথা হচ্ছে মার্জিত মানে কোণ দেখ গোটে সব সমস্তে এ ক্ষেত্রে সিনিয়র কু সম্মান দেওয়া গীত বিষয় যেত জাছু

কোশে গোটে খটিরে সে বসি রঙ্গবতী রঙ্গবতী কনকলতা এই যে শব্দটা আসিব ধীরে ধীরে সেটা কিন্তু গ্রো করা যায় কিন্তু খটিরে হি সে রঙবতী শব্দটা আসব আমার যেমন এটি সার করতে অক্ষয় গুরু শ্রেষ্ঠ আমার ওড়শার অক্ষয় মহাতে করে সেই যা যাবা ভাই নিজে কেছেন যে সব গীত উৎপতি নিশ্চিত নিশ্চিত বি খি বি আলোচনার বিনা সঙ্গতরে সঙ্গীত অসম্ভব আপন গোটে গীত শুনিয়া চাহিবি আপনার যে গীত উৎপতি খটির হয়েছে কিছু স্মৃতি থাকা সেমতি মানে দেখুন খটি যে সমস্ত খটিরে সেই করেছেন মানে নিয়া ব্লড যা কুহতি আচ্ছা সেটা মো সেই আই মান বসি বসিবি মানে

তার সিঙ্গর যেত সে লেখাটা দেখে তাকে লাগে যে হ্যাঁ এটা গীতর লেখা মানে এত স্থায়ী এত অন্তরা লেখা এই অনুসারে গাইবি সে গীতর যেত লেখা কু সৌরী রেখলু মানে যেমন আমি পরীক্ষা খাতার রচনা লেখু সেমতি লেখা হইছে মুি আরে সৌরী এ গীতটা লিখিছেন কি না বাবুদা লিখিছেন স্বরূপ নায়ক সে বিখ্যাত লোক জন ওড়িশার সঙ্গীত মানে গীতিকার বি সঙ্গীতকার ওড়িশার যেতে গায়ক গায়িকা আমি আছু আমো জেনেসন प्रा समस्तक तिरी करचित ना स्वरूप नायक कहल आमस्तर गडफादर ओडीशा जे आम्ही अचुमती गीतर लेखा देखीलपर विश्वास करू केमती ए गप भियाला सी कण करू जाणीच कटके खटवाला सब की कथा पडला त्यापे स्वरटा एम करायची मे যাও যাও না সৌরী পচার ভাই কো কী আরে কিছু না গোটা টোকা আলা আোটা টোকা পেটে পেলে দিয়েছে অন্তভুজলা বাহারি পড়ছে রক্তের জগাটা নালি হয়েছি দোকান বজার বন্ধ হয়েছি পুলিশ আইছি সাখী খোজুছি কি দেখছি সমস্ত কুমার মুছি জাণিনি আ মূলা কি করব থানা কুছে ঘোষরা হব সরকার কুচি আইন কানুন ঠিক ঠিক হিক অলু কে দিন চালি দেখ ভাই কড়িযুগ গলা রাম রাই জটা মানে এমতি গীতবি হয়েছে যেটা ওড়িশে মানে সেতবে স্টেজ সোরে মানে রাতে চারিথর পাঁচ থর লেখা সৌরিকু মতে মতো পড়ে এই গীত

সে যেহেতু ওড়িশা কু চরই মানে লেখা কখন সঙ্গীত কে গায়ক কে গায়িকা কখন সমস্ত কাম আদায় কলা আমার স্বরূপ নায়ক যে বাবুদা তো সি জ পিলা এই গীত কু কমেডি আকারে দেপার নাম নিজে বিশ্বাস করে নি যে এমনি প্যাটর্ন গোটে গীতবি সঙ্গীত যাত্রা তো জারি অ্যাঁ পিলা বেলা আপনার গীত নাট্য কৃষ্ণ হইলে ସେ ଭିତରେ ଆପଣ ନିଜେ ଅନେକ ଗୀତ ଗାଇଛନ୍ତି ମଧ୍ୟ ସେତେବେଳେ ଜଣାନଥିଲା କିନ୍ତୁ ସାହି ଗୀତ ନାଟ୍ୟରେ ଆପଣଙ୍କର ଗୀତର ଚାହିଦା ରହିଥିଲା ଛୋଟବେଳେ କେମିତି କଣ ଆରମ୍ଭ ହେଇଥିଲା ସେ ଯାତ୍ରା ଗୋଟେ କଥା ମୁଁ କହୁଛି ସେତେବେଳେ ସେଇଟା ହିଁ ପ୍ଲେ ବ୍ୟାକ୍ ଥିଲା ମାନେ କେବଳ ମୁଁ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ଗୀତ ଗାଉନଥିଲି ନିଜେ ଆକ୍ଟିଂ ମୁଁ କରୁଥିଲି ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ମୁଁ ନିଜ ଗୀତ ଗାଉଥିଲି ସେତେବେଳେ ସାର୍ କହୁଥିଲେ ଯେ ଦ୍ରୌପଦୀ କଣ୍ଠଟା ଲୋକ ଭଲ ପାଇବେନି तू द्रौपदी भयस्रे गायदे सांगे साट सांग खोल दे आम्ही जो थाय म्युजिसिया गोटे हारमोनियम तबलाटे त्या पाखे बसिकी माइक्रोफोन ने गाई द्रौपदी पाठी स्टेज चेजर तो ताकू प्लेबॅ्या सिंगिंग कुजाय ब मी छुवाटे मी जाण तर पिदन को, को आशीर्वाद धीरे जाणली अरे गोटे हिरो थिव तापी जतबे गाऊडीओर सीटाक पूर्ण

ততে বুঝাই কহুচি ক্ষত্রি গুণ মনা মান অর্জুন এই প্যাটর্ন সবু লা আজ যা কী মনে রইচি না ওড়শা গোটে নি কলচর জায়গা এটা আমার আমার কলচার সমস্ত ভিন্ন আলচর রে যা কিছু আমি গতি করে যাও বা আম জানুচে সুব কালচার ধীরে ধীরে আৰু আগুক বহুতে কিছ আমি জানিয়া কো বাকি হচি কিন্তু প্রকৃতিৰে ওড়িশাৰ জন্ম হৈ কি নিজক ধন্য মনে কৰিয়া কথা আমা সংস্কৃতি জেতিকে ওজনিয়া সমস্ত ভিন্ন লাগে আীে ধীরে রুদ্ধিমন্ত হোচ্ছে সংস্কৃতি তো আহ খুশি লাগুছে আমার ওড়শা বিষয় নূন নূ কথা বিশ্ববিদ্য হচ্ছে সমস্ত জুতেন আম খাইব ধীরে ধীরে বহু ভাল পাও আমীত আম্বলপুরী গীত কথা কুহত বা ওড়িয়া গীত ঘরে ঘরে পৌঁছুছি ইয়ে নিশ্চয়ই বহু কথা আপনার পিলা বেলা কথা কাল ধীরে ধীরে তাপরে আপনার ফিল্মে অফর পাইলে প্রথম ফিল্মশিষ মাহকুড় সিনেমার গীত গাইবে ইয়ে কথা আপনার কাহ মুহ শুলে তাপরে আপনার রিআকশন কন মানে প্রকৃত কথা হল বাপাঙ্ক মিছ কথা কই যাই মানে সেতবেলক স্টেজরে গাইসারি পাঁচ ছসজ সিঙ্গিং মানে সরি থাকে হঠাৎ খবর মিললা যে স্বরূপ নায়ক ডাকুমান কলিঙ্গুডিওরে গোটে গীত রেকর্ডিং অনেক

তাৰপৰা সেই চিনেমাৰ গোটেই দুটা গীত কটকৰে ডবিং হোৱাৰ সেইটো কোচ কৰিব যাইছিলি হঠাৎ সৌৰূপ নায়ক ক'লে যে গোটেই গীতটে থাকে সেই চিনেমাৰ গোটেই মোৰ আগে আগে যেতিয়া সুন্দৰী সবু কাগজৰ ফুল সেই গীতটাই আকু টি চৌৰি অফৰ মিলা সেই গীত গাইপি হঠাৎ বাউদা ক'লে তু এই গীতটা গাইদেউ মোক সেইচাং হ' কৈ দিলি मान थाए भाग्य गीत मो भाग्य ही लेखा बोधे हँ कहली से कह कौन तु साग सांग हँ कहीद जाचु रेकर्डेम गाँधी तु कोरस करोरस गायदेलुटा तो चार पाँच जो मिस गा चे भल गाँच किए खराब गाँच से किसी न थाएटा सिंगल गाई दु बोली कौचु कमी मुझे हाँ दादा गायदेवी गाय हो क्या भी तो देखा कौन, कौन से गीत दि तीन लाइन गमको कौन हेडफोन लगे बुथ रे गाइवाक पड़े स्वरूप नायक हर पटनायक सब सिनने शिवरथ थी रेक कटक एफ डीसीसी स्टूडियो होता तो सी जो दि तीन लाइन गाय हटात सब पटना कराई गे मो कान कि शुभ नहीं মই ক'লি বেকাৰটাৰে মই হঁ মাৰিদে বোধে ভয়সটাই একদম খৰাব শুভু কণ্ট্ৰোল ৰুমে আডন খুলি লুচি গ'ল গোটেই জাগেৰে যে সি আছিলে মতে গািদে মোৰ ক'ৰ সেই গাইদাই থাকে গোটেই খালি গোটেই বাহাদুৰি মাৰি হঁ কৈদা কথা হ' গাইদেৱি কিন্তু প্ৰকৃতিৰে সি এই বন্দ কৰিলে যে তুমি একদম কণ্ট্ৰোল ৰুমৰে অলগা প্ৰকাৰ শুভিলা গোটেই ওড়িশাৰ ফ্ৰেছ টিম্বৰ নোভিলা বুলি সেনেকে কয় কথা मुझे भी जाते दु तीन लाइन जो गायक भी मुझे निज भयस विश्वास कर पार्नि जी एमती साधारण शुणा आकर्डेड भयस कह नाई तो गायपरि सुरूप नायक आरोसा दे आगे जेते सुंदरी सब रे भाई রূপ অছি রঙ্গ বি অছি বাস নাটি কে নাই রে নাই রাজা খোজু ছি তাজা ফুল পাউত নাই তো এই গীত মোর প্রকৃতরে ওড়িশার মো ভাগ্য পরিবর্তন করে দেলা তারপরে এটা টার্নিং পয়েন্ট থিলা আপন কো লাইফ মানে গীত গাইবি দ্যাট টু প্রথম ব্রেকথ্রু সিনেমা মান আমি খুশি পাগল হই গলো তো মিছক কই কি ঘরে আসtile মিছড়া সত হই গলা বাবা কোন কইলে সেই দিনসো কউ জি মানে ঠাকুরংকর যা প্রতি ব্লেসিং অচি তো মিছো বি বেলে বেলে মানে ফল পদ হই যায় আপনকর এ গৌরা গীতটা বহুত মার্কেট নেহি থিলা যেকি সি কু আপন যা ডিমান রহে যে এ গৌরা গীত আমি শুণবু এই জায়গার বি ডিমান্ড রি কিন্তু তাপছর স্টোরিটা বিমি ক অফর আসল যেত মার্কেট কু গীত আসলা এত লোকপ্রিয় হওয়ার আপনার কমিটি লোক মানে জায়গা জায়গার চিহ্নে সে বাবদে টিকি কথা হচ্ছে যে এ গৌরা গীত ওশার পাখা যেতে দিন সঙ্গীত থাক পিটু নন্দ যে আমি আমি যা হরাইছু বলে ভাবুছু সে তো কেবে আমার দূরে যাইপারে নি যেতবে গৌরা কথা উঠব সেতবে পিটু নন্দ কথা সমস্ত আখি সামনা পড়ে আসি কিনে গৌরা গীত গাইবা পর কথা সে গীত যদিবি লোক মানুষ ভালো লাগে অভিনয়। নিচক অভিনয় হোটি জিনিস মানে এমি প্রকার মোর কণ্ঠক সে পুরা লাগিব যে সেই নিজে গাউছে এই গীতর সমস্ত শ্রেয় গীত টিয়ারি হয়েছি ধর জেট লোক সেমি মতো মানে সীতারাম অগ্রওয়াল যে গীতর যে স্রষ্টা মানে তাঁকর প্রডকশন কোম্পানি এটা রিলিজ হয়েছিল সে মতো কইথিলে ডিক্টর বি শরৎ নায়ে যে এমি গোট টিম্বর করি মিটু ভাই গাইবে যেটা কি মানে গোটে বিদাস গোটে গাওলি পিলা গাউছে

এসপ্ৰেছন যদি জুৰে আপোনাৰ দেখুচি তো গীতটাছাৰে গোটেই মাইল ষ্ট'ন হিট হৈ ৰহগলা আখ লাগে সবুবলৈ মই মনকু যে বুজাইলে বুজিহুনি যে পিণ্টুনন্দ কেৱল গৌৰা নুহে তাৰ সব ক্ষেত্ৰৰে সি এক নম্বৰ পিলা সেই আক্টিং পাইহি জন্ম হৈছিল আৰু এতিকি ভৰসা যে নিশ্চিত সে আউরি ভাল ভাবে জন্ম গ্রহণ করি সারি বনি যেহেতু মুটিকে ভগবান বিশ্বাসী এবং সে যাহা করুচন দি প্রাণীৰ মঙ্গল পই তাৰ পৰা আৰ্টিষ্ট আমি হৰাইবা নিশ্চিত দুখৰ কথা কিন্তু এটা বি সত্য যে নিশ্চিত সে কোনসি তার লীলা খেলা পূৰণি আরম্ভ কৰি সারি বনি গুডাই গীত আমি শুনিলো সময়কটে ব্ৰেক ৰ কিন্তু আপোনাক গীত সৈতে ম ব্ৰেক নবা কো চাইবি ৰোমান্টিক নম্বৰ 16 টি ফগন আসিত তেচ গলা পৰে

মো প্রিয়া মো প্রিয়া মো প্রিয়া ভাই ষোলটি ফগুণটা বি গাই দি ষোলটি ফগুণ আসি ততে ছুঁই গলাপরে শাড়ি তু পিধিলু চৌদিন।

কিন্তু এবার কিন্তু যে যীতর ডিগ্রেড হচ্ছে অপগ্রেড হওয়ার কথা ওড়িয়া সঙ্গীত জগতের ওীত ডিগ্রেড হচ্ছে এ কথা কোথা কমে দেখ এর ওড়িয়া সঙ্গীতর কোণী মানে কেবি দায়ী নু প্রকৃত কথা হল যা কিছু আটমসফিওর হচ্ছে মানে বম্বে দেখুন বম্বে যা কিশোর কুমার লতা মঙ্গেশকর অমলরে লা শঙ্কর জয় কিশোর অমলরে লা नदिम श्रवण को अमळर न इन्स्पायर्ड होईल किंतु नदीम श्रवण के शंकर जयकिशन परी नथिबे से तांको परी हवाके निव समती बाहेर धरत हिमेश रेशमय सब ज्ञानी गुणी लोक रे सेया ओडीशा छि माने कण गोटे ट्रेंड कुईकि ही तिरी होऊची ता मे जे म्युजिक डायरेक्टर धरंतु अभिजीत मजुमदार प्रेमानंद हुतु যিয়েবি হ' সমস্তে সংগীত কৰিব মাহেণ্ড যোৱা আমি নেওচি সমস্তে সেই আকৌ যিবা বাধ্য ধৰক এই ট্ৰেণ্ডৰে মোৰ কণ্ঠ বৰ্তমান মই যেতিয়েবি বিখ্যাত গায়ক হৈ থাকে যাওঁ মোৰ মাইলষ্ট'ন সং থওঁ কিন্তু কথা হ'ব ক'ত ট্ৰেণ্ড অনুসাৰে যিব পাৰিব গোটেই সতৰ বৰ্ষৰ পুটে যদি হিৰো হু যা হ'ব আমাক ত ভিজুল দেখিব পাৰিব কেৱলতো অডিঅ নাই বৰ্তমান ছবি জমানা চালিছে ত ভিজুল থোটে চৌদ বৰ্ষ পদৰ বৰ্ষৰ পিলাটে সি শাস্ত্ৰীয় সংগীত জানি তো তুমি তাক ক্লাছিকা সেই অমলৰ গীতকু যদি অক্ষয় মাহি সাৰমৰ গীতটে হ'ব নাচুৰালি অল্টা লাগিব কণ্ট্ৰাষ্ট লাগিব কিন্তু

একদম ঠিক কয় যে যাব সংগীত কয় লেখক লিৰিক্স যা এ গৌৰা ক' গৌৰা শব্দপাই গীত লোক শুনিলে তাৰপৰা আক্টিং সেই যা কোন লেখক সৰ্বোচ্চ লেখাটাছাৰ গোটেই এক্সটেণ্ট অখিলে ওড়িয়া লোক ভাল লাগিব তা মানে নহয় হিন্দীক মানে হিন্দী ফ্লেভৰৰে তিয়াৰী কৰিব এইটাই ঠিক অঁ কিন্তু তাদেৰ হিন্দী শব্দ তেলুগু শব্দ ইংৰাজী শব্দ এসবো পুরেবা আদম ঠিক মে काही কি না এটা গোটা সংস্কৃতিৰ কথা গোটা ভাষাৰ কথা आपण মানে চেষ্টা কৰিছন্তি आपण আছেনতি শক্তি মিস্ট্ৰ আছেনতি পঙ্কজ জাল আছেনতি কুমার বাপি আছেনতি যো বিগগিড যাইতিবা সংগীত যাত্ৰা কো আউ টিকে মানে শুধৰাই দবা পাই কিচি নয়া নয়া গীত আনিবা किचि निच्छक ओडिया शब्द को नेकी गीत करबा आपण तो निर्देशनारे ओलेलेनी केबे चेष्टा जारी रहिछि दर्शक को बा श्रोता को आउथरे आकृष्ट करबा ओडिया गीत प्रति नहीं श्रोता आकृष्ट हेई कि ओछंती कोथा होजी कोन गोटे सानो पिलटे भी हो धरो ताकु सिकता लोक गीत तो।

गीत ट्रेड गीत हो गए अकेजन में बाहर से गीत अकेजनाली हिट कौ सी ठीक अच्छे ओडिशा संगीत तो, ओडिशा जो कल्चर ओडिशा जो भाषा साहित्य निबा दरकार कहीं भाषा को कहीं भी असम्मान कले धीरे धीरे सबु क्षेत्र में निम्न स्तर को ही चल सब संस्था हाँ भाषा टाइम परिस्थिती गोटे कथा हवची परिस्थिती गोटे शब्द आज गोटे गीत मुणुली मे मे पडू नेखक जि लिखी परीस्थिती शब्द टाकू एपरी भरहार से गीतटा गोटे लागूची हां शुणल्या भीया गीत ए आजी मुणिकी आसची गीत बहुत खुशी देला से दला सीत किती मु भी लिखी जे परिस्थिती शब्दर व्यवहार बहुत सुंदर भारत लेखक महाशय